করে এই ভারত টুকরা টুকরা হয়ে যাবে, খানখান হয়ে যাবে। আর আমরাও আমাদের দেশটাকে কোন হিন্দুত্ববাদের হাতে ছেড়ে দেব না, আমরাও আমাদের দেশকে কোন সাম্রাজ্যবাদীদের হাতে ছেড়ে দেব না। এই ছাত্র জনতা, 5ই আগস্ট, জুলাই থেকে 5ই আগস্ট রক্ত দিয়ে দেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছে। তারা জানে দেশ স্বাধীন করবার চাইতেও স্বাধীনতা রক্ষা করা বড় কঠিন হতে পারে। মোদি বাহিনী, কসাই মোদির সরকার কেউ পেছন থেকে উচকানি দিয়ে দেশকে আরো অস্থির করে তুলতে পারে, আরো নৈরাজ্য সৃষ্টি করতে পারে। আমরা দ্বার্থহীন ভাষায় ঘোষণা করছি, দেশের স্বাধীনতায় আমাদের ছাত্র জনতা রক্ত দিয়েছে। আমরা 16 বছর জেল জুলুম সহ্য করে দেশের পক্ষে কাজ করেছি, ইসলামের পক্ষে কাজ করেছি। দেশকে যদি উস্কানি দিয়ে অস্থিতিশীল করবার চেষ্টা করা হয়, ইসকনের পেছনে আমরা জানি, পরিষ্কার জানি, ফেসিবাদী শক্তি কাজ করছে। এইভাবে ফেসিবাদীরা যদি ইসকনকে ব্যবহার করে, হিন্দুত্ববাদকে ব্যবহার করে দেশে নৈরাজ্য সৃষ্টি করবার চেষ্টা করা হয়, দেশের জনতাকে সঙ্গে নিয়ে আমরাও মাঠে নেমে এই ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দেব ইনশাআল্লাহ। চিন্ময় কৃষ্ণ দাসকে ডাবের পানি খাওয়াও তোমরা তাকে গ্রেফতার করে, এই নাটক আমরা দেখতে চাই না। রাষ্ট্রের আইন অনুযায়ী যদি সাইফুল ইসলাম আলিপের খুনিকে ফাঁসির কাষ্ঠ ঝুলানো না হয়, আমাদের হৃদয়ে যেভাবে রক্তক্ষরণ হচ্ছে, টেকনাপ থেকে তেঁতুলিয়া, রূপসার থেকে পাথুরিয়া এমন দাবানল জ্বলে উঠবে, এই দাবানলের আগুনে দিল্লি জ্বলে পড়ে সারকার হয়ে যাবে। সারজিস আলম হাসানাত আব্দুল্লাহকে ট্রাক চাপা দিয়ে হত্যা করার ষড়যন্ত্র করা হয়েছে। তোমরা মনে করছ হাসানাত আব্দুল্লাহর সার্জিসকে মেরে ফেললে দেশের আন্দোলনের আগুন নিভে যাবে, এই আন্দোলন থামাবার নয়, এই আগুন নিভানোর শক্তি কারো নয়। যতদিন পর্যন্ত আমার সাইফুল ইসলাম আলিপের হত্যার বিচার না হবে, ইসকনকে সন্ত্রাসী সংগঠন হিসাবে নিষিদ্ধ করা না হবে, মুফতি আমিরের সৈনিকেরা মাথার পাগড়ি কবরে বেঁধে রাজপথে অবরোধ দিতে বাধ্য হবে। আমার মুসলিম ভাইকে যেই জঙ্গি ইসকন হত্যা করেছে, অনতিবিলম্বে আমাদের দেশে যদি এদেরকে নিষিদ্ধ না করা হয়, তাহলে এদেশে কোনো ইসকন নামে কোনো কিছু থাকতে পারবে না, পারবে না। ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে হুকুমের আসামি হিসাবে অচিরেই বিচার কার্যক্রম সমাপ্ত করে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে। পূজারি আবু জাহেলরা যেই হুবলের পূজা করত, তোমরাও সেই হুবলের পূজা করো। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে যেমন তোমাদের বিরুদ্ধে জিহাদ করেছিল, ইনশাআল্লাহ মুসলমান তোমাদের বিরুদ্ধে জিহাদের জন্য প্রস্তুত হয়ে গেছে। ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, ইসকনের সর্বপ্রকার কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করতে হবে। ইসলামী ঐক্য জোট রাজপথে নেমেছে, রাজপথে থাকবে, ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করেই মাঠ ছাড়বে ইনশাআল্লাহ। আইনজীবীকে নির্মমভাবে তারা হত্যা করেছে, হঠাৎ করে ইসকন কেন মাঠে নেমেছে, তাদের কি দাবি, তারা কি চায়, তাদের কর্মকাণ্ডের মাধ্যমে ইতিমধ্যে তা প্রকাশিত হয়ে গেছে। আমরা দেখেছি গত 2 সপ্তাহ আগে চট্টগ্রামে হঠাৎ করে উগ্র সংগঠন ইসকনের সদস্যরা পুলিশের উপর হামলা করেছে, সেনা সদস্যদের উপর হামলা করেছে, মুসলমানদের বাড়িঘর ভাঙচুর করেছে। তারা দেশকে অস্থিতিশীল করতে চায়। কেন অস্থিতিশীল করতে চায়? তাদের মূল টার্গেট হচ্ছে পলাতক ফেসিবাদীদের দেশে ফিরিয়ে আনা। তারা ফেসিবাদকে দেশে ফিরিয়ে আনতে চায়, কেননা গত 16 বৎসর ফেসিবাদের পা চেটেছে আর ফেসিবাদ তাদের পৃষ্ঠপোষকতা দিয়েছে। আওয়ামী ফেসিবাদ ইসকনকে দুধকলা খাইয়ে পুষেছে, ইসকন এখন ওয়াদাবদ্ধ সেই ফেসিবাদকে ফিরিয়ে আনবে, যার জন্যে সাম্প্রদায়িক সম্প্রীতির এই বাংলাদেশে হঠাৎ করে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা চলছে, স্থিতিশীল এই বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। দেশে যে দেশে সব ধর্মের লোকেরা মিলেমিশে থাকে,
সেই দেশে ধর্মে ধর্মে মারামারি বাঁধিয়ে দেবার একটা ষড়যন্ত্র ইসকন শুরু করে দিয়েছে। ইসকন মনে করে বাংলাদেশে যদি বিশেষ করে হিন্দু সম্প্রদায় এবং মুসলমানের মধ্যে রায়ট দাঙ্গা লাগিয়ে দেওয়া যায়, তাহলে কসাই মুদিকে সুযোগ দেওয়া যাবে তিনি যেন বাংলাদেশে আগ্রাসন চালাতে পারে। মূলত কসাই মুদিকে বাংলাদেশে আগ্রাসন চালাবার সুযোগ দেওয়ার জন্যেই ইসকন সংখ্যালঘুদের দিয়ে বিশেষ করে সাধারণ হিন্দুদের ঘাড়ে চেপে বসে বাংলাদেশকে অস্থির করবার চেষ্টা করছে। আমরা আজকের এই সমাবেশ থেকে পরিষ্কারভাবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাতে চাই, অনতি বিলম্বে ইসকনকে নিষিদ্ধ করে। আজকে বাংলাদেশে যারা অস্থিরতা সৃষ্টি করছে, নৈরাজ্য সৃষ্টি করছে, চাই ইসকন লীগ হোক আর ইসকন সদস্য হোক, প্রত্যেককে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে তাদের বিচারের ব্যবস্থা করেন, না হলে দেশ তারা যেভাবে দেশকে অস্থির করবার চেষ্টা করছে, দেশ যদি অস্থির হয়ে যায়, দীর্ঘদিন আমরা চেষ্টা করে যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখেছি, এই সাম্প্রদায়িক সম্প্রীতি কিন্তু আমরা বজায় রাখতে পারবো না। উপর্যুপরি আক্রমণ যদি ইসকন করতে থাকে, উস্কানিমূলক স্লোগান দিতে থাকে, আর এইভাবে পুলিশ সেনা সদস্য মসজিদে আইনজীবীদের উপরে আলেম ওলামাদের উপর আক্রমণ করতে থাকে, তাহলে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা সম্ভব হবে না। আমরা পরিষ্কার বলছি, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, ইসলাম সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে। আমরা কাউকে জোর করে না ইসলাম মানাতে চাই, না কাউকে জোর করে ইসলামে প্রবেশ করাতে চাই। ইসলাম এই সৌন্দর্যের কারণেই যুগে যুগে গোটা পৃথিবীতে সমাদৃত হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারকে পরিষ্কার বলি, আমাদের ছাত্ররা, মাদ্রাসার শিক্ষার্থীরা, ছাত্র জনতা রক্ত দিয়ে আপনাদের হাতে দেশ তুলে দিয়েছে, এই দেশকে স্থিতিশীল করবার জন্য, এই দেশ থেকে অস্থিরতা দূর করবার জন্য, নৈরাজ্য দূর করবার জন্য আপনারা কঠোর হাতে সন্ত্রাসীদের দমন করুন, কঠোর হাতে ইসকনের সন্ত্রাসী সদস্যের দমন করুন। জাতি আপনাদের কাছে প্রত্যাশা করে এই ইসকনকে আর সুযোগ দেওয়ার কোনো ধরনের যৌক্তিকতা নাই। আমরা দাবি করব, যারা সাইফুল ইসলাম আলিফ একজন অ্যাডভোকেটকে হত্যা করেছে, দ্রুত সময়ের মধ্যে তাদের গ্রেফতার করেন। ইসলামী ঐক্যজোট তার পরিষ্কার অবস্থান জাতির সামনে ইতিমধ্যে তুলে ধরেছে। ইসলামী ঐক্যজোট মনে করে এই আজীবন চলে আসা বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি টিকিয়ে রাখতে হলে ইসকনের মতো এই উগ্র সংগঠন, জঙ্গিবাদী সংগঠনকে নিষিদ্ধ করতে হবে। ইসকনের মতো এই ধরনের সংগঠনের সমস্ত কর্মকাণ্ড নিষিদ্ধ করতে হবে, এবং ইতিমধ্যে যারা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হয়েছে তাদের গ্রেফতার করে আইনের মুখোমুখি দাঁড় করাতে হবে। এই অন্তর্বর্তী সরকারকে আমরা আশ্বাস দিতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সাহস দিতে চাই, আপনি ভয় পাবেন না যে নরেন্দ্র মোদী বাংলাদেশে আগ্রাসন চালাবে। আল্লামা মুফতি আমিন রহিমাহুল্লাহ কথা বারবার বলতেন, নরেন্দ্র মোদী কিংবা ভারতের কসাই সরকার যদি বাংলাদেশে আগ্রাসন চালাবার চেষ্টা করে, এই ভারত টুকরা টুকরা হয়ে যাবে, খানখান হয়ে যাবে, আর আমরাও আমাদের দেশটাকে কোনো হিন্দুত্ববাদের হাতে ছেড়ে দেব না, আমরাও আমাদের দেশকে কোনো সাম্রাজ্যবাদীদের হাতে ছেড়ে দেব না। এই ছাত্র জনতা, 5ই আগস্ট, জুলাই থেকে 5ই আগস্ট রক্ত দিয়ে দেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছে, তারা জানে দেশ স্বাধীন করবার চাইতেও স্বাধীনতা রক্ষা করা বড় কঠিন হতে পারে। মোদী বাহিনী, কসাই মোদীর সরকার, কেউ পেছন থেকে উচকানি দিয়ে দেশকে আরো অস্থির করে তুলতে পারে, আরো নৈরাজ্য সৃষ্টি করতে পারে। আমরা দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করছি, দেশের স্বাধীনতায় আমাদের ছাত্র জনতা রক্ত দিয়েছে, আমরা 16 বছর জেল জুলুম সহ্য করে দেশের পক্ষে কাজ করেছি, ইসলামের পক্ষে কাজ করেছি। দেশকে যদি উস্কানি দিয়ে অস্থিতিশীল করবার চেষ্টা করা হয়, ইসকনের পেছনে আমরা জানি, পরিষ্কার জানি, ফেসিবাদী শক্তি কাজ করছে। এইভাবে ফেসিবাদীরা যদি ইসকনকে ব্যবহার করে, হিন্দুত্ববাদকে ব্যবহার করে
দেশে নৈরাজ্য সৃষ্টি করবার চেষ্টা করা হয়, দেশের জনতাকে সঙ্গে নিয়ে আমরাও মাঠে নেবে এই ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দেবো ইনশাআল্লাহ। আমরা কাউকে ছেড়ে দেব না, ফেসিবাদকে ছাড়ি নাই, ফেসিবাদের দোষরদেরকেও ছাড়বো না, ফেসিবাদকে ছাড়ি নাই, ফেসিবাদের যারা পৃষ্ঠপোষকতা করে তাদেরকেও ছাড়বো না। আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে কথা স্পষ্ট বলতে চাই, ইসলামী ঐক্যজোট আলেম ওলামা ছাত্র জনতা দেশের স্বার্থে ত্যাগ দিয়েছে, কুরবানি দিয়েছে স্বাধীনতা রক্ষা করবার জন্য, এই দেশকে শান্তিপূর্ণ অবস্থানে রাখবার জন্য। প্রয়োজনে আমরা আবারও রক্ত দেব, প্রয়োজনে আবারও মাঠে নামবো ইনশাআল্লাহ। সর্বশেষ কথা জানা বললেই নয়, ১৬ বছর যারা দেশে শাসন করেছে মানে দেশকে শোষণ করেছে, দেশের মানুষের উপর জুলুম নির্যাতন করেছে, তিন মাসেই তারা ধৈর্য হারিয়ে ফেলেছে। আমি আল্লামা মুফতি আমিন রহমাহুল্লাহর সেই কথা স্মরণ করিয়ে দিতে চাই, ফেসিবাদীদের চূড়ান্ত পতন হয়েছে এমন নয়, পতনটা মাত্র শুরু হয়েছে। ফেসিবাদীরা পালিয়েছে, তারা মনে করছে তারা নিরাপদে আছে, না, আগামী ২০ বছর পর্যন্ত বাংলাদেশে তাদের নাম নেবার মতো কেউ থাকবে না। তাদের তো বিচার এখনো শুরু হয় নাই, তাদের এখনো পরিণতির দিকে নিয়ে যাওয়া হয় নাই। নিঃসন্দেহে এই যে দেশকে অস্তিত্বশীল করবার চেষ্টা করা হচ্ছে, প্রতিবেশী দেশে বসে বসে এই পলাতক হাসিনা ফোনে অর্থ দিয়ে নানাভাবে হিন্দুদেরকে উস্কানি দিয়ে, ইসকনের মতো জঙ্গি সংগঠনকে উস্কানি দিয়ে দেশকে অস্থির করবার, দেশে নৈরাজ্য সৃষ্টি করবার চেষ্টা করছে। আমরা মনে করি তারা তাদের পরিণতির দিকে যাচ্ছে, যত দ্রুত দেশ এবং দেশের মানুষের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করবে তত দ্রুতই তারা তাদের পরিণতির দিকে এগিয়ে যাবে। তারা যা করেছে আগস্ট জুলাই থেকে শুরু করে আগস্টের ৫ তারিখ পর্যন্ত কত মায়ের কোল তারা খালি করেছে, কত মায়ের কোল তারা খালি করেছে, তারা কত ছাত্র জনতাকে গুলি করে পঙ্গু করে দিয়েছে, কত জনকে শহীদ করেছে, এর বিচার বাংলাদেশে হবে ইনশাআল্লাহ, বিচার হবে। আর প্রত্যেকটা খুনিকে, ফেসিবাদের প্রত্যেকটা দোষরকে অবশ্যই বিচারের মুখোমুখি দাঁড় করানো হবে। আমরা মনে করি বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, এজন্যে ইসকন যে উস্কানি দিচ্ছে, পাশের দেশে বসে পলাতক হাসিনা সরকারের লোকেরা যে উস্কানি দিচ্ছে, কিংবা র ভারতের গোয়েন্দা সংস্থা যে উস্কানি দিচ্ছে, আমরা এই উস্কানিতে পা দেব না। যোগ যোগ ধরে এদেশে সব ধর্মের লোকেরা শান্তিতে ছিল, এই শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে, তবে আমাদের আন্দোলন সংগ্রাম সন্ত্রাসী ইসকন সংগঠনের বিরুদ্ধে অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আমরা এই আন্দোলন চালিয়ে যাব যতদিন ইসকনের মতো জঙ্গি সংগঠন সন্ত্রাসী সংগঠন নিষিদ্ধ না হবে, আমরা ময়দানে থাকব। আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুন। সর্বশেষ ইসলামী ঐক্যজোটের নেতৃবৃন্দ, কর্মী সমর্থক বৃন্দদের এই ভর দুপুরে রোদের ভেতরে প্রোগ্রামে অংশগ্রহণ করে প্রোগ্রামকে সফল করবার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এখন আমরা সংক্ষিপ্ত একটা মিছিল করব, এই মিছিল এখান থেকে বের হয়ে আমরা পল্টন মোড়ের দিকে যাব, সেখান থেকে ডান দিকে গিয়ে কিছু দূর গিয়ে আবার ডান দিকে ঘুরে আমরা এখানে এসে আজকের এই মিছিল সমাবেশ দোয়ার মাধ্যমে আমরা সমাপ্ত করব। এখন আমাদের শান্তিপূর্ণ মিছিল শুরু হবে, আমরা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে মিছিল এবং এরপরে দোয়ার মাধ্যমে আজকের কর্মসূচি সমাপ্ত করব। সব ধরনের অপচেষ্টা প্রতিরোধ করবে, বর্তমানে সন্ত্রাসী সংগঠন ইসকন কর্তৃক আমাদের একজন মুসলিম আইনজীবী সাইফুল ইসলাম আলিফ সাহেবের নির্মম শাহাদাতের প্রতিবাদে এবং সন্ত্রাসী সংগঠন ইসকনকে জাতীয়ভাবে নিষিদ্ধের প্রতিবাদে নিষিদ্ধের দাবিতে ইসলামী আজকের বিক্ষোভ সমাপ্ত
সাহায্য বন্ধুগণ, আমরা ইতিমধ্যে অবহিত হয়েছি, আমরা সত্যি অবগত আছি। সৌদি আরব, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সোভিয়েত ইউনিয়ন সহ তাজিকিস্তান, উজবেকিস্তান, বৃহত্তর চায়না সহ একাধিক রাষ্ট্রে ইতিমধ্যে ইসকনকে নিষিদ্ধ করা হয়েছে সন্ত্রাসী সংগঠন হিসাবে। আমরা তো হতবাক হয়ে যাই। ইতিমধ্যে আমরা দেখেছি আমাদের আপা ডোনাল্ড ট্রাম্পকে ইস্যু করে বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টির যে অপচেষ্টা করেছিল, আমাদের যুবকরা, আমাদের ছাত্র সমাজ, আমাদের সমন্বয়করা তার সেই অপচেষ্টাকে সুকৌশলে রুখে দিয়েছে। এখন আমরা দেখতেছি ফেসিবাদ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, এরা আবার ইসকন লীগ হয়ে বাংলাদেশে সন্ত্রাসী কার্যক্রম চালানো শুরু করেছে। অতএব কারণে আমরা বলি, আমাদের বাংলাদেশ শান্তিপ্রিয় দেশ, ইসলাম ও মুসলমান মানুষকে শান্তির বার্তা দেয়, তবে পরিষ্কার বক্তব্য ইসকন এবং নরেন্দ্র মোদীর এ জাতীয় সন্ত্রাসী সংগঠনগুলোকে জেনে রাখা দরকার। আমরা আমাদের দেশকে যতটা ভালোবাসি, এর চেয়ে কোটি কোটি গুণ আমরা ইসলাম ও মুসলমানকে ভালোবাসি কিনা। তোমরা আমার ভাইয়ের গলায় ছুরি চালিয়েছ, নির্মমভাবে হত্যা করেছ। এখানে আমাদের দায়িত্ব দুইটা, এক হলো রাষ্ট্রের দায়িত্ব, আর এক হচ্ছে ইমানি দায়িত্ব। আমরা বাংলাদেশ এই রাষ্ট্রকে ভালোবাসি, অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সহযোগিতা করতে চাই। আমরা মনে করি এই সরকারের সফলতাই আমাদের সফলতা, অতএব আমরা ধৈর্য ধারণ করে আছি। তার মানে এই নয় 5ই আগস্ট পরবর্তী যেই চট্টগ্রামে আমাদের আলিফকে আইনজীবীকে শহীদ করা হয়েছে, তোমাদের হিন্দুদের মন্দিরগুলো আমাদের ছাত্ররা পাহারাদারি করেছে, ফজরের আজান হয়েছে মসজিদে, তারা মসজিদে না গিয়ে মন্দিরের সামনে ফজরের নামাজ আদায় করেছে, মন্দির পাহারার মানে মনে করো না, এটা আমাদের দুর্বলতা। আমরা বাংলাদেশে সংখ্যালঘুদের অধিকারে বিশ্বাসী, সংখ্যালঘুদের নিরাপত্তা বিধানে আমরা বিশ্বাসী। এই নিরাপত্তা বিধান বাস্তবায়ন করতে গিয়েও যদি আমাদের হামলার মুখোমুখি হতে হয়, মনে রেখো আমাদের দেশে বর্তমানে সেনা বাহিনী, পুলিশ এবং র‍্যাব তারা দায়িত্ব পালন করতেছে। 3-3টি মামলা হয়েছে ইসকনের বিরুদ্ধে, 33 জন গ্রেপ্তার হয়েছে। আমরা শুধু গ্রেপ্তার নাটক দেখতে চাই না। চিন্ময় কৃষ্ণ দাসকে ডাবের পানি খাওয়াও তোমরা তাকে গ্রেপ্তার করে, এই নাটক আমরা দেখতে চাই না। রাষ্ট্রের আইন অনুযায়ী যদি সাইফুল ইসলাম আলিফের খুনিকে ফাঁসির কাষ্ঠ ঝুলানো না হয়, আমাদের হৃদয়ে যেভাবে রক্তক্ষরণ হচ্ছে, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসার থেকে পাথুরিয়া, এমন দাবানল জ্বলে উঠবে, এই দাবানলের আগুনে দিল্লি জ্বলে পুড়ে সারকার হয়ে যাবে। ইসলামী ঐক্যজোট দেশ ও জাতির যে কোনো সংকটময় মুহূর্তে সবার আগে রাজপথে নেমে আসে। মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি রেখে যাওয়া এই আমানত, রক্তের উপর দাঁড়িয়ে থাকা এই সংগঠন ইসলামী ঐক্যজোট আবার রাজপথে নেমে এসেছে। নেতৃবৃন্দ আসছেন, বক্তব্য রাখবেন, দাবি দাওয়া পেশ করবেন। পরিষ্কার আজকের তাওহীদ জনতাকে জিজ্ঞেস করি, আমার ভাইয়ের রক্তের প্রতিশোধ না নেওয়া পর্যন্ত
রাজপথের ধারাবাহিক আন্দোলন সংগ্রামে কারা কারা তৈরি। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকের এই বিক্ষোভ সমাবেশ, আজকের এই আমাদের বিক্ষোভ সমাবেশের এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ঐক্যজোটের অন্যতম নেতা, কেরানীগঞ্জ প্রতিনিধি জননেতা মাওলানা আলমগীর। نحمده ونصلى على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولن ترضى عنك اليهود ولا النصارى حتى تتبع ملتهم صدق الله العظيم সম্মানিত উপস্থিতি, প্রিয় তাওহীদী জনতা, আপনারা অবগত আছেন আমাদের এই স্বাধীন বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্রে গত পরশু চট্টগ্রামে কিভাবে আমাদের একজন মুসলিম আইনজীবীকে হত্যা করা হয়েছে। যারা হত্যা করেছে আপনারা তাদের পরিচয় জানেন। বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে যারা ইহুদিদের অর্থায়নে জঙ্গি কায়েম করেছে, সেই জঙ্গি সংগঠন ইসকন, যাদেরকে পতিত স্বৈরাচারী সরকার দুধ কলা দিয়ে পুষিয়েছিল, সেই দুধ কলা দিয়ে যারা পুষিয়েছিল আজকে আমাদের বাংলাদেশে তারা টিকতে পারে নাই। আমার মুসলিম ভাইকে যেই জঙ্গি ইসকন হত্যা করেছে অনতিবিলম্বে আমাদের দেশে যদি এদেরকে নিষিদ্ধ না করা হয় তাহলে এদেশে কোন ইসকন নামে কোন কিছু থাকতে পারবে না, পারবে না। কাজেই জনগণ, জনগণ আইন হাতে নেওয়ার আগে সরকারকে বলছি আপনারা সঠিকভাবে এটার বিচার করুন, এই জঙ্গি সংগঠনকে অনতিবিলম্বে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করুন, নিষিদ্ধ করুন। নচেত ইসলামী ঐক্যজোট যেভাবে সকলের আগে আন্দোলন শুরু করেছে এটা নিষিদ্ধ হওয়ার আগ পর্যন্ত আন্দোলন চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন দক্ষিণ অঞ্চলের অন্যতম রুহানিয়তের মার্কাজ তালগাছিয়া দরবার শরীফের অন্যতম তত্ত্বাবধায়ক হাফেজ মাওলানা মুফতি নুরুল্লাহ আশরাফি কাসেমি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা ইতিমধ্যে সবাই জানতে পেরেছি আমাদের 92% মুসলমানের দেশে যেখানে বিচার পাওয়ার কথা, যেখান থেকে সুষ্ঠু বিচার আমরা আশা করি, সেই আদালত প্রাঙ্গণে আমাদের মুসলিম ভাই, আমাদের সাথী মরহুম সাইফুল ইসলাম আলিফ ভাইকে নৃশংসভাবে জবাই করে হত্যা করা হয়েছে। আমরা তার সুষ্ঠু বিচার দাবি করছি। মুহতারাম উপস্থিতি, আমাদেরকে বুঝতে হবে ইসকন এবং সনাতনী ধর্ম এক না, ইসকন এবং সনাতনী ধর্ম এক না। ইসকন হলো উগ্রবাদী জঙ্গি সংগঠন, উগ্রবাদী সশস্ত্র জঙ্গি সংগঠন, আর হিন্দুরা হলো নিরীহ সাধারণ মানুষ। তো এই ইসকনের দায় যেন সাধারণ হিন্দুদের উপরে না আসে। এই হত্যা যদি ভারতের কোথাও হইতো, গুজরাটে হইতো, ইউপিতে হইতো, তাহলে এতদিনে দেখা যেত হাজার হাজার মুসলমানের লাশ পড়ে যেত। কিন্তু আমরা অত্যন্ত, আমরা শান্তির জাতি, ইসলাম শান্তির ধর্ম, আমরা শান্তিকে সাপোর্ট করি। গতকালকে আমরা দেখেছি আলিফ ভাইয়ের বাবা জানাজার মধ্যে বলেছেন যে প্রিয় ভাইয়েরা আমার, আপনারা শান্ত থাকুন। ছেলেকে জবাই করে হত্যার পরেও বাবা বলতেছে আপনারা শান্ত থাকুন।
যদি এই ঘটনা ভারতের কোথাও হইতো তাহলে হয়তো বা ইতিমধ্যে এর চেয়ে অনেক কঠিন পরিস্থিতি সেখানে কায়েম হয়ে যেত। মুহতারাম হাজেরিন, আজকে আমরা এই বিক্ষোভ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল থেকে অন্তর্বর্তী সরকারকে সতর্ক করতে চাই, হুঁশিয়ার করতে চাই, হুকুমের আসামি হিসাবে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে হুকুমের আসামি হিসাবে অচিরেই বিচার কার্যক্রম সমাপ্ত করে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে, নইলে এই বাংলার আগুন আপনারা থামাতে পারবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে দ্বীনের খিদমত করার তৌফিক দান করেন। সরামে তাওহিদি জনতা, আমরা দেখছি ইতিমধ্যে গতকালে ইসকনের দায়িত্বশীলরা আমাদের সামনে নাটক অভিনয় শুরু করে দিয়েছে। তারা সংবাদ সম্মেলন করে বলেছে সাইফুল ইসলাম আলিফ নাকি তার সহজাতি ভাইদের দ্বারাই আক্রান্ত হয়েছে, ইসকন সদস্য মনে করে মুসলমানরা নাকি তাকে হত্যা করেছে। আমরা পরিষ্কার বলি, সোশ্যাল মিডিয়ার এই যুগে তোমাদের এই মিথ্যা দাবি এ জাতীয় সংবাদ সম্মেলন করে পিঠের চামড়া বাঁচাতে পারবে না। অসংখ্য ভিডিও ইতিমধ্যে টুইটার ফেসবুকে ছড়িয়ে পড়েছে, চেহারাগুলি স্পষ্ট দেখা যাচ্ছে। অতএব কারণে আমাদের পরিষ্কার দাবি হলো, আমাদের ইতিহাস বাংলাদেশের ইউনূস সরকার অন্তর্বর্তীকালীন সরকারের ভালোভাবে জানা থাকা দরকার। 1971 পরবর্তী বাংলাদেশের এই জমিনে মুক্তি আমিনীর সন্তানেরা, আল্লাহ মোহাম্মদ শফির সন্তানেরা কতটা তারা কঠোর হতে পারে, শাপলা চত্বরের ইতিহাস থেকে, নরেন্দ্র মোদী বিরোধী আন্দোলন থেকে শিক্ষা নেওয়ার উদার্ত আহ্বান জানিয়ে বলবো, অতি সত্য 24 ঘন্টার মধ্যে ইসকনকে নিষিদ্ধ করতে হবে। সন্ত্রাসী সংগঠন হিসাবে ইসকনকে নিষিদ্ধ করার জন্য এর চেয়ে বড় প্রমাণ আমাদের আদালতের আর কোনো প্রয়োজন আছে? জোরে বলেন। জানাজায় লক্ষ লক্ষ মানুষ শরীক হয়েছে, মুষ্টিবদ্ধ করে শপথ করেছে। আমাদের সমন্বয়করা তারাও ইসকনের বিরুদ্ধে কঠোর হওয়ার কারণে আমরা ইতিমধ্যে দেখেছি সারজিশ আলম হাসানাত আবদুল্লাহকে ট্রাক চাপা দিয়ে হত্যা করার ষড়যন্ত্র করা হয়েছে। তোমরা মনে করছো হাসানাত আবদুল্লাহর সারজিশকে মেরে ফেললে দেশের আন্দোলনের আগুন নিভে যাবে? এই আন্দোলন থামাবার নয়, এই আগুন নিভানোর শক্তি কারো নয়। যতদিন পর্যন্ত আমার সাইফুল ইসলাম আলিফের হত্যার বিচার না হবে, ইসকনকে সন্ত্রাসী সংগঠন হিসাবে নিষিদ্ধ করা না হবে, মুক্তি আমিনীর সৈনিকেরা মাথার পাগড়ি কোমরে বেঁধে রাজপথে অবরোধ দিতে বাধ্য হবে। এ পর্যায়ে আমাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন আমাদের লালবাগ জামেয়ার সম্মানিত ওস্তাদ ইসলামী ঐক্যজোটের দাওয়া বিষয়ক সম্পাদক জননেতা মাওলানা জুবায়ের বিন আব্দুল কুদ্দুস। এ পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক আলোচনা নিয়ে আসছেন লালবাগ জামেয়ার কৃতি সন্তান ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় দাওয়া বিষয়ক সম্পাদক জননেতা মাওলানা জুবায়ের বিন আব্দুল কুদ্দুস। السلام عليكم ورحمة الله وبركاته.
ইসলামী ঐক্য জোট আয়োজিত আজকের প্রতিবাদ মিছিল এবং বিক্ষোভ সভার সম্মানিত সভাপতি এবং দূর দূরান্ত থেকে আগত ইসলামী ঐক্য জোটের সংগ্রামী কর্মীবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি আমরা। দীর্ঘ এক ঝামেলাজনক অবস্থা থেকে পরিত্রাণ হয়ে আজকের নতুন এক বাংলাদেশ গড়ার এক প্রত্যয়ে যখন জাতি কাজ করে যাচ্ছে, এই সময়ের মধ্যে একটি নির্দিষ্ট মহল, মুশরিক মহল এবং হিন্দুদের মধ্যে যারা সন্ত্রাসী, হিন্দুদের মধ্যে যারা উগ্রবাদী, তাদের একটি সংগঠন ইসকন মুসলমান দেশের মধ্যে মুসলমানদের ভিতরে বিক্ষিপ্ততা সৃষ্টি করার জন্যে, নৈরাজ্য সৃষ্টি করার জন্যে, এক দাঙ্গা হাঙ্গামা তৈরি করার জন্যে এক গভীর প্ল্যান প্রোগ্রাম নিয়ে অগ্রসর হচ্ছে। এটা আমরা সুন্দরভাবে দেখতে পাচ্ছি। এই ক্ষেত্রে আমি সারা বাংলাদেশের মুসলমান ভাইদেরকে এই কথা বলবো, আসলে তারা সৃষ্টি করতে চাচ্ছে এমন কোনো বিষয় না, বরং আমাদেরকে আল্লাহ তাআলা একটি অত্যন্ত দামি ইবাদতের দিকে নিয়ে যাচ্ছেন, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদতের দিকে নিয়ে যাচ্ছেন, যে ইবাদতটা এত সহজ, যে ইবাদতের মাধ্যমে সুজা জান্নাতে পৌঁছে যাওয়া যায়। আজ তাদের এই উস্কানিমূলক কর্মকাণ্ডের দ্বারা আমাদের সামনে পরিষ্কার হয়ে যাচ্ছে জান্নাতে যাওয়ার সহজ রাস্তা, জিহাদের গ্রাণ পাওয়া যাচ্ছে। এক নম্বর বিষয়, তোমরা মনে করো না তোমরা মেরেছ আর আমরা মার খেতেই থাকবো, মনে রাখবা তোমরা হুবুল পূজারি, আবু জাহেলরা যেই হুবুলের পূজা করত তোমরাও সেই হুবুলের পূজা করো। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে যেমন তোমাদের বিরুদ্ধে জিহাদ করেছিল, ইনশাআল্লাহ মুসলমান তোমাদের বিরুদ্ধে জিহাদের জন্য প্রস্তুত হয়ে গেছে, জিহাদের জন্য প্রস্তুত হয়ে গেছে। দুই নম্বর, আমি আমার ইসলামী ঐক্যজোট সহ সমগ্র ইসলামী আন্দোলনের মুসলমান ভাই মুসলমান বোনদেরকে বলবো, এই ক্ষেত্রে আমাদের দায়িত্ব সূরা হুদের 57 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে একটি নির্দেশনা দিয়েছেন, একটি কৌশল শিখিয়েছেন, আর তা হচ্ছে জালিমের বিরুদ্ধে লড়াই করতে হলে, শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করতে হলে শুধু বাহ্যিক অস্ত্র যথেষ্ট নয়, বাহ্যিক অস্ত্রের সাথে সাথে বাহ্যিক অস্ত্রের সাথে সাথে এক গায়বী শক্তির মালিক হতে হবে। ওই গায়বী শক্তি ছাড়া কেউ লড়াই করতে পারবে না, কেউ জিহাদ করে টিকতে পারবে না। ওই গায়বী শক্তিটা কি? আল্লাহ কোরআনের মধ্যে ইরশাদ করেন, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাই ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম। ও দুনিয়ার মানুষ, ইস্তিগফার করো, তওবা করো, মাফ চাইতে থাকো। এক নম্বরের লাভ হলো রহমতের বৃষ্টি দিব, দুই নম্বরের লাভ হলো তোমাদের শক্তির সাথে আমি গায়বী শক্তিকে যুক্ত করে দিব, কোন তাগুতি শক্তি ওই গায়বী শক্তির সামনে টিকার ক্ষমতা আগেও রাখে নাই পরেও রাখবে না ইনশাআল্লাহ। এই জন্য ভাই, গায়বী শক্তির মালিক হতে হলে ইস্তিগফার বাড়ায় দিতে হবে। শেষ কথা, তিন নম্বরের কথা, বালআম বাউরার ঘটনার দিকে ইঙ্গিত করে আমি বলবো, যখন মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ফেরাউন থেকে মুক্তি পেয়ে আল্লাহর নির্দেশে ফিলিস্তিন বিজয় করার নির্দেশ প্রাপ্ত হলেন, আল্লাহ বললেন ফিলিস্তিন যাও, সেখানে জিহাদ করো। ওই এলাকার নাম ছিল কেনান। ওই এলাকার মধ্যে তখন বালআম বাউরা নামে একজন আল্লাহওয়ালা ছিল, যে মুস্তাজাব দাওয়া ছিল। লোকেরা তাকে গিয়ে ধরল, মূসা নবী আসছে, আপনি আমাদের জন্য মূসার বিরুদ্ধে দোয়া করেন, আল্লাহ যেন আমাদের সফলতা দেন। বালআম বাউরা বলছে আমি পারবো না, নবীর বিরুদ্ধে আমি কথা বলতে পারবো না, তাহলে আমার দিন দুনিয়া সব শেষ। তারপরে তারা বালআম বাউরাকে ঘুষ দিছে, হাদিয়ার নামে ঘুষ দিয়েছে,
বালাম বাউরার স্ত্রীকে প্রলোভনের মাধ্যমে রাজি করেছে। স্ত্রীর কথা বালাম বাউরা রাজি হয়ে সে মূসা নবীর বিরুদ্ধে বদদুয়ার জন্য যখন শুরু করেছে, তার মুখ দিয়ে বদদুয়া বের হয় নাই, তার মুখ দিয়ে মূসা নবীর পক্ষে বদদুয়া বের হয়েছে, পক্ষে বের হয়েছে। অতঃপর এই অভিশাপের কারণে তার জিহ্বাটা এত লম্বা হয়ে গেছে। তখন সে বলছে, আমি তো ধ্বংস হয়েই গেলাম, একটা কৌশল বলে দেই, ওই কৌশল অবলম্বন করলে মূসা নবীর উম্মতকে হারাইতে পারবা। বলে, জি বলে দেন কৌশলটা কি। কৌশলটা হলো, তোমাদের সুন্দরী সুন্দরী মেয়েদেরকে বস্ত্রহীন করে অর্ধনগ্ন করে বনি ইসরাইলের মাঝে ছেড়ে দাও। তারা যদি তাদের প্রতি আকৃষ্ট হয়, ইফতিজিন করে, জিনা করে, দর্শন করে, তাহলে তোমরা বিজয় হবা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, ভালো করে শুনেন, সেদিন বনি ইসরাইল এই কারণে হেরে গিয়েছিল। আজ সারা বিশ্বে অশ্লীলতা বেহায়াপনা উলঙ্গপনা দিয়ে ভরপুর করে ফেলেছে। আজ যদি আমরা অশ্লীল কাজে যুক্ত হই, নগ্ন নারীদের দিকে তাকাই, আল্লাহর কসম আমরাও জিততে পারবো না, পরাজয় আমাদের হবে। যদি জিততে হয়, সফল হতে হয়, অশ্লীলতা পরিহার করতে হবে, তওবা করে গায়বী শক্তির মালিক হইতে হবে। আল্লাহর কসম, কেউ টিকাইতে পারবে না, কেউ টেকাইতে পারবে না, কেউ টেকাইতে পারবে না ইনশাআল্লাহ। সারাবে তাওহীদী জনতা, এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামী ঐক্য জোটের সম্মানিত উপদেষ্টা জননেতা মাওলানা আবু ইউসুফ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত তাওহীদী জনতা, অনেক বিজ্ঞ বিজ্ঞ ওলামায়ে কেরাম আসছে এবং আলোচনাও করবে। আমি আপনাদের সামনে যে বিষয়টা আস্তে আস্তে ভাবতেছিলাম সেটা হলো ইসকন কি জিনিস, এটা আমরা অনেকেই এখনো চিনি না। বিশ্বের 1976 সালে আমেরিকা ইসকন সৃষ্টি হয়। তাদের মূল উদ্দেশ্য হলো সমস্ত দেশে তাদের সংগঠন থাকবে, আর এই সংগঠনের কাজ হল ওই দেশের শৃঙ্খলাকে নষ্ট করা। একটাই মাকসাদ, যে দেশে যেই কাজ করলে ওই দেশের শৃঙ্খলা নষ্ট হয়। ইসকনের কাজ হল ওই দেশের শৃঙ্খলা ওইভাবে নষ্ট করা। যেমন ভারতবর্ষে শৃঙ্খলা নষ্ট করার জন্য তারা উদ্যত হয়েছে, জয় শ্রীরাম বলো তাহলে তুমি ইসকন হবে, তুমি গরু দবাই বন্ধ করো তুমি ইসকন হয়ে যাবা। গরু দবাই আর এটা বন্ধ করা, এটা নিয়ে পুরো ভারতবর্ষের ভিতরে গ্যান্দাম সৃষ্টি করে দিছে, মুসলমানদের সঙ্গে হিন্দুদের সঙ্গে তুমুল যুদ্ধ চলতেছে। বিভিন্ন দেশে যেই দেশে যেই কাজ করলে ওই দেশের জনগণের মধ্যে অশান্তি সৃষ্টি হবে। এজন্য আমি আমার দেশের পরিচালক যারা আছেন তাদেরকে অনুরোধ করব, বিশ্বের সকল দেশ ইসকনকে নিষিদ্ধ করার পিছনে পড়ছে, আপনারা ইসকনকে নিষিদ্ধ করুন, দেশের শান্তি শৃঙ্খলা ফিরে আসবে। এই যে আমাদের দেশে এত বিশৃঙ্খলা, আজকে আলুর সমস্যা, কালকে পেঁয়াজের সমস্যা, পরশু দিনের সমস্যা, এই সবগুলির পিছনে ইসকনের হাত রয়েছে। সবগুলির পিছনে, সমস্ত কাজের পিছনে, সমস্ত অন্যায়ের পিছনে ইসকনের হাত রয়েছে। ইসকন এই দেশের 200 জন হিন্দুদের চালায় না, ইসকন আমেরিকার থেকে চালায়, ইসকন ইহুদিদের থেকে চালায়, ইসকনের সঙ্গে জড়িত, ইসকনের সাথে মুসাদ জড়িত, ইসকনের সাথে আইএস জড়িত, সকলেই জড়িত। শিয়া ইসকনকে সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করছে, ইন্দোনেশিয়া আংশিক নিষিদ্ধ করছে, ধর্ম প্রচার নিষিদ্ধ করছে। এই জন্য আমাদের দেশের ধর্ম উপদেষ্টা যারা আছেন, দেশ পরিচালনা যারা করতেছেন, তাদের প্রতি উদার্ত আহ্বান জানাবো, ইসকনকে সম্পূর্ণরূপে নিষিদ্ধ করুন, ইসকনকে সম্পূর্ণরূপে নিষিদ্ধ করুন। এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। এ পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামী ঐক্য জোটের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জননেতা মাওলানা বিলাল হোসাইন।
বক্তব্য নিয়ে আসছেন ইসলামী ঐক্যজোটের সংগ্রামী যুগ্ম মহাসচিব জননেতা মাওলানা আবুল কাসেম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী ঐক্যজোট আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত ভাইয়ের আমার, আপনারা জানেন ইসকন একটি জঙ্গি সংগঠন। ইসকন হাসিনা এবং মোদির সহযোগিতায়, হাসিনা এবং মোদির সহযোগিতায় বাংলাদেশকে অস্থিতিশীল এবং নৈরাজ্য সৃষ্টি করতে চায়। আমরা এই বাংলাদেশের শান্তিপূর্ণ পরিবেশকে লস্যাৎ হতে দেব না, দেব না ইনশাআল্লাহ। ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, ইসকনের সর্বপ্রকার কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করতে হবে। ইসলামী ঐক্যজোট রাজপথে নেমেছে, রাজপথে থাকবে, ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করেই মাঠ ছাড়বে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম মুফতি। আমিনীর সংগ্রামী সৈনিকদের আমি দৃষ্টি আকর্ষণ করছি, একটা জবাব চাই। গাছের ছায়ার নিচে ওই আড়ালে আড়ালে দাঁড়িয়ে কি ইসকনের বিরুদ্ধে আমরা টিকে থাকতে পারব? এই জন্য আমরা আর ছায়ায় থাকতে নয়, আমরা রুদ্রতাপ উপেক্ষা করে বদরের সৈনিক হয়ে ময়দানে অবতীর্ণ হতে কারা কারা তৈরি আছি নারায় থাকবে। এ পর্যায়ে আজকের বিক্ষোভ সমাবেশে সম্মানিত সভাপতি ইসলামী ঐক্যজোটের সংগ্রামী সিনিয়র ভাইস চেয়ারম্যান জননেতা মাওলানা জুবায়ের আহমদ সাহেব বক্তব্য রাখছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকনকে নিষিদ্ধ করার দাবিতে ইসলামী ঐক্যজোট কর্তৃক আয়োজিত আজকের সমাবেশে উপস্থিত তৌহিদি জনতা, ইসকন এদেশে নৈরাজ্য সৃষ্টি করার জন্য বিশেষ এক এজেন্ডা নিয়ে মাঠে নেমেছে। ইসকন একটি হিন্দুত্ববাদী সংগঠন, জঙ্গি সংগঠন। এদেশের সনাতনী ধর্মের বহু হিন্দু যারা ইসকনের কর্মকাণ্ডের সাথে কর্মকাণ্ডকে সমর্থন করে না, তাদের কর্মকাণ্ডের সাথে একমত নয়। আপনারা ইতিমধ্যে দেখেছেন চট্টগ্রামে আমাদের এক মুসলিম ভাইকে নির্মমভাবে তারা হত্যা করেছে। ইসকন যদি কোনো জঙ্গিবাদী সংগঠন না হতো তাহলে তাদের হাতে মানুষ কিভাবে নিহত হয়? বন্ধুরা আমার, এমন ঘটনা যদি ভারতে কেউ ঘটাইত, অর্থাৎ সংখ্যালঘু মুসলমানরা কোনো যদি কোনো হিন্দুকে যদি আজকে এভাবে হত্যা করত, তাহলে হিন্দুরা সে দেশে মুসলমানদের কি হালত করত? তছনছ করে দিত, তাদের দোকান পাট বাড়ি ঘর সকল কিছু জ্বালিয়ে দিত। এদেশে আমরা মুসলমান ধৈর্যশীল, ন্যায়পরায়ণ, আমরা কারো উপর জুলুম করি না। আমাদের এই জুলুম না করা এবং তাদের মন্দিরগুলোকে আমাদের পাহারা দেয়া, হিন্দুরা যদি এইটা মনে করে যে এটা আমাদের দুর্বলতা, তাহলে তারা ভুল করছে। আমরা যদি আমাদের দয়ার হাত তাদের থেকে সরিয়ে নেই, তাহলে কিন্তু তাদের এই ধর্মীয় উপাসনাগুলো তাদের জাতি ভাইদের দ্বারাই আক্রান্ত হবে। তাদের জাতি ভাই কারা? যাদের সহযোগিতা নিয়ে তারা এদেশে এই নৈরাজ্যগুলো করছে, আওয়ামী লীগ। ইসকনের সাথে নতুন করে আওয়ামী লীগ হিন্দু সেজে
ইসকনের সমাবেশে যোগ দিয়ে এই ধরনের নৈরাজ্যগুলো চালাচ্ছে। বন্ধুরা আমার, ইসকনকে সাবধান করে বলতে চাই, অতি সত্তর এদেশ থেকে তুলপি গুটায় এদেশ থেকে ভারতে চলে যাও, না হলে তোমাদের অস্তিত্ব এদেশে বিলীন হবে, থাকবে না। আমরা শান্তিপ্রিয় হিন্দু ভাইদের সাথে একসাথে একসাথে একাকার হয়ে ভাই ভাই হয়ে থাকতে চাই। বন্ধুরা আপনারা, ইসকন যে একটা ষড়যন্ত্রের জাল বিছিয়েছে, এই ষড়যন্ত্রের জালে যেন আমরা পা না দেই, তাদের উস্কানিতে আমরা যেন কোনো বিশৃঙ্খলা কিংবা তাদের কোনো মন্দির কিংবা তাদের গায়ে আমরা যেন হাত না দেই। তারা এই সুযোগটাই চাচ্ছে, আমরা যেন তাদেরকে আক্রান্ত করি, যাতে করে তারা বহির্বিশ্বকে দেখাইতে পারে, দেখো এই দেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নাই, মুসলমানরা আমাদের উপর জুলুম করছে। আপনারা কি তাদের এই ষড়যন্ত্র বুঝতে পারছেন? তাদের এই ষড়যন্ত্র কি আপনারা পা দিবেন? কখনোই না। আর আমাদের যে ভাইকে হত্যা করা হয়েছে চট্টগ্রামে, আমরা সেই ভাইয়ের হত্যার যথাযথ বিচার চাই, আমরা আইন হাতে তুলে নেব না। কিন্তু আমাদের দেশে এখন আইনের শাসন চলছে, একটি বৈধ সরকার আছে, সেই সরকারের কাছে আমরা দৌড় জাবি দাঁড়াচ্ছি। আমাদের যেই ভাইকে হত্যা করা হয়েছে, সেই হত্যার যেন যথাযথ বিচার হয়, আর এই সন্ত্রাসী সংগঠন ইসকনকে অতি সত্বর এই দেশে নিষিদ্ধ ঘোষণা করা হয়, এই দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সরামি তাওহিদি জনতা, ভারত থেকে আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, বাংলাদেশের জনগণকে তারা আর কোনো চিকিৎসা সেবা দিবে না, সব ধরনের রুট তারা বন্ধ করে দিবে, আমদানি রপ্তানি বন্ধ হয়ে যাবে। আমরা পরিষ্কার অন্তর্বর্তীকালীন সরকারকে উদার আহ্বান জানাচ্ছি, আমরা আবেদন করছি ভারতের সাথে ইন্ডিয়ার সাথে সব ধরনের নত জানু পররাষ্ট্র নীতি আমাদের ক্যান্সেল করতে হবে। আমরা তাদের সাথে কোন ধরনের সম্পর্ক চাই না। চীন, রাশিয়া, অন্য অন্য দেশের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে ভারতের নরেন্দ্র মোদীর সরকারকে তার ভাগ্য জবাব দিতে চায়। সংগ্রামী সাথী বন্ধুগণ, বিক্ষোভ।